72 থেকে 75 এ আওয়ামী লীগ তখনই ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল। এই দেশের জনগণ এই ফ্যাসিবাদকে সেই 75 উৎখাত করেছিল। কিন্তু আমাদের মানতেই হবে যে আমাদের ভুলের কারণে আবার এই আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশের ক্ষমতা দখল করেছে। এবং সেটা শুরু হয়েছিল এই লোকি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে। তাই লোকি বৈঠার এই তাণ্ডব এটা পরবর্তী পর্যায়ে, এর আগেও কিছুটা আছে, সেদিকে আমি যাচ্ছি না। তবে এখন আবার যাতে সেই ফ্যাসিবাদ আবার ফিরে না আসতে পারে সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে, এবং সেটা একটাই ঐক্য, আন্দোলনকামী শক্তিগুলোর ঐক্য। ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আমাদের ঐক্যের ফাটলের কারণে মাঝখান দিয়ে ফ্যাসিবাদ ঢুকেছিল, আবার যাতে ঐক্যের ফাটলের মধ্য দিয়ে আবার ভারতীয় আধিপত্যবাদের পক্ষের শক্তি, শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ তো একটা ব্যানারে আছে, তার বাইরেও তো দেশে আরও অনেক তাদের পক্ষের শক্তি অবস্থান করছে, কাজেই সেই শক্তিগুলো যাতে সেই ফাটল দিয়ে ঢুকতে না পারে ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে। আমাদের কিছু চাওয়া কিছু পাওয়ার মধ্যে ডিফারেন্স থাকতে পারে, থাকতেই পারে, সেগুলো জাতীয় নেতৃবৃন্দ আলোচনা করে ঠিক করে নিতে হবে। কিন্তু একটা বিষয় একমত থাকতে হবে, কোনোভাবেই আর ভারতীয় আগ্রাসনের পক্ষে এই 14 দলীয় জোট যারা ছিল তারা যাতে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন হতে না পারে সেটার জন্য আমাদের ঐক্য থাকতে হবে। নিজেদের ঘরের মধ্যে কিছু যদি থাকে আমরা আলোচনা করব, আলোচনা করে সমাধান করব, কিন্তু শত্রুর হাতে আর আমরা যাতে ক্ষমতাটা না দেই। ওত পেতে বসে আছে, এখনো মাঝে মাঝে উঁকি ঝুঁকি দেয়, আবার বলে আসতেছি। তা আমি বলবো আসা দরকার নাই, মোদী সাহেবে বলবো, ওই যে মাঝে মাঝে আগে অমিত শাহ বলতো পুশিং করবে পুশিং করবে, সেখানে সে একটু পুশিং করেন না ভিতরে, শেখ হাসিনার পুশিং করে বাংলাদেশে পাঠায় দেন, তাইলে তো আমরা তার আইনের আওতায় নিতে পারি। একটা দুইটা মামলা না তো, এই যে লোকি বৈঠার যে হত্যা করা হয়েছে সেই সময় সেটা তো হুকুমদাতা হলো শেখ হাসিনা, এবং টেলিভিশনের বিভিন্ন বক্তব্য যদি আমরা রেকর্ড দেখি সেখানেই খুঁজে পাব যে কিভাবে মানুষ মারার জন্য নির্দেশ দিয়েছে। একবার দুইবার না, এরকম আরো বহুবার আছে। কাজে এইরকম একটা ফ্যাসিস্ট আবার বাংলাদেশে ফিরে যেন না আসতে পারে সেটার জন্য আমি আবার বলবো যে ঐক্য দরকার। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর বাইরেও যারা আছেন, যে শক্তি জাতীয় রাষ্ট্রীয় শক্তি যারা আছেন, মইনুল আহমেদ সাহেব ওই লোকি বৈঠার কথা লিখে বইয়ে লিখছিলেন এবং বললেন এই ধরনের ঘটনা বিশ্বে কখনো ঘটতে পারে না, এটা অমানবিক। কিন্তু মইনুল আহমেদ সেই অমানবিক শেখ হাসিনা বা আওয়ামী লীগের হাতেই ক্ষমতা তুলে দিছিলেন, তার বিচার হয় নাই, আল্লাহ বিচার করছে, আল্লাহ বিচার করছে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আজকে স্বাভাবিকভাবে দীর্ঘদিন আন্দোলন করেছি, আন্দোলনকামী সকল শক্তিকে নিয়েই আমরা পরবর্তীতে সরকার গঠন করব, নির্বাচনে আমরা যেই জিতি না কেন। এটা এই কারণেই যে আওয়ামী ফ্যাসিবাদ এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে, এই দেশটাকে যদি আবার সেই ধারায় নিয়ে আসতে হয় তাহলে ইলেকশনের আগে ঐক্য, নির্বাচনের পরে ঐক্য, তাহলেই কিন্তু আমরা ওই ফ্যাসিবাদকেও ঠেকাতে পারবো, এই দেশটাকেও গড়ে তুলতে পারবো। এবং সেটার জন্য দুই দিন আগে আর দুই দিন পরে নির্বাচন অবশ্যই দরকার, জনগণের চাহিদা অনুযায়ী নির্বাচন দরকার। নির্বাচিত সরকার ছাড়া আজকের এই যে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রকে আমরা ঠেকাতে পারবো না। ষড়যন্ত্রকে ঠেকাতে হলেও মানুষের ম্যান্ডেট দরকার, ম্যান্ডেট দিয়েই রাজনৈতিক একটা সরকার দরকার, এবং সেখানে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি সেটার জন্যই আমরা যাতে সবাই চেষ্টা করি। আরেকটি মুখ আমার সামনে অবশ্যই আসে,
এখানে ইরান বলেছে আমি অবশ্যই এটিএম আজহার ভাই মুক্তি চাই। তার সাথে দীর্ঘদিন রাজপথে ছিলাম, সত্যি এই ধরনের একটা অমায়িক একটা মানুষ, অমায়িক একটা মানুষ আজকে তাকে কিভাবে হত্যা মামলা দিয়ে, আমি জানি না সেটার কতটুকু কি আছে, আজকে সে এটিএম আজহার ভাইয়ের মুক্তি চেয়ে আপনাদের সবাই যারা আজকে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা আহত।